হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে, জানালেন অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি, যৌক্তিক সময় নিয়ে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের পরামর্শ। এবং রাষ্ট্রপতিকে বরখাস্ত ও সংবিধান বাতিলের দাবি ফরহাদ মজহারের, জনগণের কথা শোনার তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের একুশের সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com@ekusheitv চ্যানেলে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই গণহত্যার সুষ্ঠু তদন্ত করে দ্রুত ন্যায় বিচার নিশ্চিতেরও আশ্বাস দিয়েছেন তিনি। বলেন, গণহত্যার কোনো এভিডেন্স যাতে কেউ ধ্বংস করতে না পারে সেটাই হবে তাদের প্রথম কাজ। গণহত্যায় জড়িত কোনো তথ্য প্রমাণ কারো কাছে থাকলে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন তাজুল ইসলাম। এছাড়া সৎ, দক্ষ ও সাহসী বিচারক নিয়োগ দিতে সরকারের কাছে আহ্বান জানান চিফ প্রসিকিউটর। এই গণহত্যার সাথে যারাই জড়িত ছিল, একটা স্টেট মেশিনারি একটা সিস্টেম্যাটিক ওয়েতে একটা রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে কাজগুলো করেছে। সুতরাং শুধু শেখ হাসিনাই নয়, এর সাথে হয়তো আরও যাদের নাম আসবে সবার বিরুদ্ধেই আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়াটা শুরু হবে। তা আমরা মাত্র দায়িত্ব গ্রহণ করেছি, আমরা সব কিছু বুঝে নিচ্ছি, নিয়ে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করব, যাতে আলামত নষ্ট না হয়, বিচারের জন্য যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, যাতে প্রমাণগুলো নষ্ট না হয়, সাক্ষী নষ্ট না হয়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যারা সম্ভাব্য পারপিট্রেটর, যারা সম্ভাব্য আসামি হবে, তারা যাতে এই জুরিসডিকশনের বাইরে চলে যেতে না পারেন, দেশ ছেড়ে চলে যেতে না পারেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের এক মাস পূর্তি আজ। পরিবর্তিত পরিস্থিতি সামাল দিয়ে দেশকে অনন্য উচ্চতায় নিতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়ার আহ্বান রাজনীতি সচেতন নাগরিকদের। আগামী দিনে দেশ যেন মাথা উঁচু করে চলতে পারে, সেজন্য রাষ্ট্রীয় সকল কাঠামোর আশু সংস্কারের পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 5 আগস্ট 2024, 15 বছরের স্বৈর শাসনের ইতি টেনে বিদায় নিতে বাধ্য হয় হাসিনা সরকার। রক্তনদী মাড়িয়ে অভূতপূর্ব অর্জন বিশ্বকে দেখিয়েছে বাংলার ছাত্র জনতা মাথা নোয়াবার নয়। 8 আগস্ট দায়িত্ব নেয় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। অর্থনীতি সহ ভেঙে পড়া দেশের সার্বিক পরিস্থিতি পাল্টাতে শুরু হয় সরকারের নিরলস প্রচেষ্টা। রাজনৈতিক দল, ব্যবসায়ী প্রতিনিধি, পেশাজীবী বিভিন্ন সংগঠন ভিন্ন ভিন্ন বৈঠকে সকলের মতামত জেনেছেন প্রধান উপদেষ্টা। নানা মত আর দেশের প্রয়োজনের মিশেলে কাজ করে যাওয়ার প্রত্যয় স্পষ্ট করেছেন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে, তারা যখনই বলবে আমরা চলে যাব। সরকারের মাসপূর্তির এই ক্ষণে বিশিষ্ট নাগরিকরা বলছেন, দেশের এই গতি ধরে রাখতে সহায়তা করতে হবে সকলকে। যে দেশের সরকার পুরো পার্লামেন্ট সহ পালিয়ে গিয়েছে, একটা বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে, সেখানে প্রেসিডেন্ট আমাদের সংবিধানের 106-এর আলোকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্স নিয়ে এই সরকার গঠিত হয়েছে, তাদের শপথ হয়েছে, সেদিক থেকে তারা বৈধ। একটা ইউনিক পার্সন আমরা পেয়ে গেছি, এটা আমাদের সৌভাগ্য। কিন্তু এখন যে লোকজন নিয়ে কাজ শুরু করেছেন, তাদের সবার কিন্তু এরকম অভিজ্ঞতা নাই, তো তাদের সময় নিতে হয়েছে। এখন একটা বড় চ্যালেঞ্জ আসবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করা, অ্যান্টি করাপশন কমিশনটাকে পুনর্গঠন করা। তাদের পরামর্শ, প্রশাসন সহ দেশের ঘুণে ধরা অংশগুলোকে দ্রুত সংস্কারের। প্রত্যেক মিনিস্ট্রি নিজের ইন্ডিভিজুয়াল মিনিস্ট্রি স্টার্ট করুক, আমার কী সংস্কার দরকার, তারপরে সেটা শেয়ারিং হোক,
তখন অন্যরা বলবে না এই আপনি যা করেছেন সেটা না, আরও করা দরকার আছে। জনগণের জন্য যদি আপনি কোনো কাজ করে থাকেন, আইন যদি নাও থেকে থাকে এটা ব্যারিয়ার হবে না। এই আইন নতুন করে করা যাবে, প্রেসিডেন্টের অধ্যাদেশে করা যাবে, তারপরে সুপ্রিম কোর্টের মাধ্যমে করা যাবে। এত সমর্থন নেওয়ার পরও যদি এই সরকার কাজ না করতে পারে তাহলে দুঃখের আর সীমা পরিসীমা থাকবে না। তরুণ বিপ্লবীরা জনমানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার। বিশিষ্টজনরা বলছেন, শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে ইতিহাসের বাঁক বদলে হোক নতুন যুগের সূচনা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও ছাত্র জনতার পূর্ণাঙ্গ বিজয়ের জন্য বরখাস্ত করতে হবে রাষ্ট্রপতিকে। একই সঙ্গে বাতিল করতে হবে বর্তমান সংবিধান। জনগণের সার্বভৌম অভিপ্রায় নিয়ে তৈরি করতে হবে রাষ্ট্রের গঠনতন্ত্র। এভাবেই গণ অভ্যুত্থানের অর্জন, ব্যর্থতা এবং করণীয় বিষয় নিজের ভাবনার কথা তুলে ধরেছেন বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহার। পরিবর্তিত পরিস্থিতিতে তার সাথে কথা বলেছেন আমাদের সিনিয়র রিপোর্টার আলী আহমেদ। একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তো সমাজের মধ্যে ছিল যে তারা এই ফ্যাসিস্ট শক্তির হাত থেকে মুক্তি চায়। দীর্ঘ দেড় দশক ধরে আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, নিপীড়ন, বঞ্চনার বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে ফ্যাসিবাদের বিরুদ্ধে। কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী আন্দোলনে, ফলে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রকাশ ঘটে গণ অভ্যুত্থানের মাধ্যমে। দেখুন কি বলছিল, কেবল মানে মুক্ত হয়েছে, মুক্ত দেশ, দেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয় দেশ, দ্বিতীয় বিজয়, এই যে শব্দটা ব্যবহার করছে এর মধ্যে নিহিত রয়েছে যে জনগণ যেই নিপীড়নটা ভেতরে ভেতরে অনুভব করছিল সেই নিপীড়ন থেকে তারা মুক্তি চেয়েছে। তার মতে বিপ্লব সম্পূর্ণ করতে হলে নিতে হবে আরও বেশ কিছু পদক্ষেপ। আমরা জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিনিধি এবং আমরা চুপ্পুকে, শেখ হাসিনা নিযুক্ত প্রেসিডেন্টকে আমরা বরখাস্ত করলাম এবং বাংলাদেশ থেকে সংবিধান আমরা বাতিল করে দিলাম এবং আজ থেকে আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্য সকলে মিলে কাজ করব, সকল রাজনৈতিক দল থেকে শুরু করে সকলে মিলে কাজ করব। তার কথা, ছাত্র জনতার এই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র অব্যাহত আছে। ইতিমধ্যেই বাংলাদেশকে বা এই সরকারকে উৎখাত করে আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী আকারে আবার প্রতিষ্ঠিত করবার চক্রান্ত চলছে। আপনারা জানেন 15 তারিখ থেকে 21 তারিখে চলেছে। ভারত তো যদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় তাহলে ভারত তো শেখ হাসিনাকে রাখবার কথা না, তারা কেন রাখছে? গণ অভ্যুত্থানের বিজয়কে সুসংহত করতে জনগণের কথা শোনার আহ্বান জানান ফরহাদ মজহার। বিদ্যমান আলী আহমেদ, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে বিরতি, ফিরে এসে যা থাকছে। দ্বিতীয় দফায় রাখাইনে চলছে গণহত্যা, ত্রাণ সহায়তা পৌঁছাতে বাধা, ভয়াবহ মানবিক সংকট। আবার আমন্ত্রণ একুশের সংবাদে। ছাত্র জনতার আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে দণ্ডিত হওয়া 57 বাংলাদেশির 14 জন দেশে ফিরেছেন। বিমানবন্দরে নেমে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। মাহতাব মিনহাজের রিপোর্ট। অবশেষে দেশে ফেরা আরব আমিরাতে সাধারণ ক্ষমাপ্রাপ্ত 57 শ্রমিকের মধ্যে 14 জন শনিবার রাত 10টায় দেশে ফেরেন। এর মধ্যে চট্টগ্রামে 12 জন এবং ঢাকায় 2 জন অবতরণ করেন। পরে শাহজালাল বিমানবন্দরে 14 জনকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। নিকটাত্মীয়ের পাশাপাশি তাদের ফুল দিয়ে বরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দেশে ফিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। ডক্টর ইউনূস স্যারের প্রশংসা তো আমি কি দিয়ে করবো, আমি জানি না যে উনি এত চমৎকার একটি কাজ করেছেন যে ওনার প্রশংসা করে আসলে আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। তো ওনারা সর্বোচ্চ প্রশংসনীয় ছিল। ওই দেশের গভর্নমেন্টের তত্ত্বাবধানে আমরা আবার পুনর্জন্ম হিসেবে দেশে ফিরে আসছি। আপনাদেরকে এবং বর্তমান যে গভর্নমেন্ট আছেন ডক্টর ইউনূস স্যারকে আমাদের সকল প্রবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ সময় আরব আমিরাতে অন্য বন্দীদের দ্রুত মুক্তির পাশাপাশি প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। সরকারের মধ্য দিয়ে আমরা আহ্বান জানাবো
প্রবাসী সরকার যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছে তারা এই দেশের প্রতি যেহেতু ত্যাগ সবচেয়ে বেশি করে, তাদের ইনভেস্টমেন্ট যেহেতু সবচেয়ে বেশি, তাদের প্রতি যেন সবচেয়ে বেশি মানবিক হয়। যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের জন্য এখন জেলে বন্দী রয়েছেন তাদেরকে যেন অতি দ্রুততম সময়ে মুক্ত করা হয় এবং এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে যেন ফিরিয়ে আনা হয়। কোটা সংস্কার আন্দোলনের সময় সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় 57 জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত। তাদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং বাকি 1 জনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক খবর। দ্বিতীয় দফায় রাখাইনে চলছে রোহিঙ্গা গণহত্যা। এরই মধ্যে 3,000-এর বেশি রোহিঙ্গা নিহত হয়েছে। একই সাথে বিভিন্ন স্থানে চেকপয়েন্ট বসিয়ে মানবিক সংগঠনগুলোকে প্রবেশের অনুমতি না দিয়ে ত্রাণ সাহায্য পৌঁছাতে বাধা দিচ্ছে জান্তা সরকার। ফলে ভয়াবহ মানবিক সংকট শুরু হয়েছে রাখাইনে। দেশটিতে ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো। আফসানা নীলার 2 পর্বের রিপোর্টের প্রথম পর্ব আজ। আবারও সংঘাতের কেন্দ্রবিন্দু মিয়ানমারের রাখাইন রাজ্য। সংখ্যালঘু সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে 1 বছরের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে রাখাইন রাজ্যের অন্তত 10টি শহরতলির নিয়ন্ত্রণ নিয়েছে। বাড়ছেই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও মিয়ানমারের জান্তা বাহিনী সংঘাত। গণহত্যায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে অনেক। শুধু হত্যাই নয়, জান্তা সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। ত্রাণ কর্মকর্তারা বলছেন জান্তা অধিকৃত অঞ্চলে বেসামরিক নাগরিকদের ক্ষুধার্ত রাখার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন স্থানে চেকপয়েন্ট বসিয়ে রাস্তা ও জলপথ বন্ধ করে এবং মানবিক সংগঠনগুলোকে প্রবেশের অনুমতি না দিয়ে ত্রাণ সাহায্য পৌঁছাতে বাধা দিচ্ছে জান্তা সরকার। গ্রামগুলোতে আক্রমণ চালিয়ে সব পুরুষকে আটক করেছে জান্তারা। জাতিসংঘের তথ্য মতে রাজ্যটির 8,73,000 মানুষের এখন খাদ্য সহায়তা প্রয়োজন, কিন্তু তাদের 1/4 কম এ সহায়তা পাচ্ছে। বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে সম্প্রতি বিবৃতি দিয়েছে জাতিসংঘ। পাশাপাশি যেসব দেশ মিয়ানমার ছেড়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তাদের ওপর আগামীতে চাপ বাড়তে পারে বলেও সতর্ক করেছে। আফসানা নীলা, 21 টেলিভিশন, জানাবো। খেলার খবর। ভুটানের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। থিম্পুর চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে শেখ জামাল মুরসালিনের একমাত্র গোলে জিতেছিল হাভিয়ের কাব্রেরার দল। আর বাকি ম্যাচেও জয়ের ধারায় থাকতে চায় জামাল বাহিনী। তাই তো নিজেদের সেরাটা দেওয়ার জন্যই প্রস্তুত রয়েছে তারা। প্রথম ম্যাচের পরই রাকি হোসেনের চোট কাটিয়ে দ্বিতীয় ম্যাচের খেলা নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন কোচ। এই ম্যাচ হালকা করে দেখতে নারাজ বাংলাদেশ। এদিকে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মুখে আছে ভুটান। শেষ করছি দুপুরের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে, জানালেন অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি, যৌক্তিক সময় নিয়ে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের পরামর্শ। এবং রাষ্ট্রপতিকে বরখাস্ত ও সংবিধান বাতিলের দাবি ফরহাদ মজহারের, জনগণের কথা শোনার তাগিদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21stv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 2:55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।